6% সুদ হারে ব্যাংকে টাকা রাখতে আগ্রহী নন অনেক গ্রাহক, ফলে তারল্য সংকট মোকাবেলায় 6% সুদে আমানত সংগ্রহ করাই বড় চ্যালেঞ্জ বলে জানালেন ব্যাংকাররা। অর্থনীতিবিদদের আশঙ্কা, ব্যাংকে লাভ কম হওয়ায় টাকা পাচার সহ বিনিয়োগ বাড়তে পারে ঝুঁকিপূর্ণ খাতে। আগামী এপ্রিল থেকে ব্যাংক ঋণ ও আমানতে সর্বোচ্চ সুদহার 9% এবং 6% হারে বাস্তবায়ন করা হবে। এতে কম সুদে ঋণ পাবে বিনিয়োগকারীরা, তবে 9% সুদে ঋণ দিতে হলে 6% সুদে আমানত নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতির হার 6% কাছাকাছি হওয়ায় এত কম সুদে ব্যাংকে আমানত রাখতে চান না গ্রাহকরা। যতটুকু আর্ন করি তার উপর বেস করে আসলে সেভ করি, তো দেখা যায় যে আমরা যে ডিপোজিটটা নিই বা ব্যাংকে জমা রাখি তার অ্যাগেনস্টে ব্যাংক আমাদেরকে যে প্রফিটটা দেয় এটা আসলে আমাদের কোনো কাজেও লাগে না। এখন যদি ব্যাংক যদি এখন ক্ষমা নেয় তাহলে তো আমাদের তো এটা তো পুরোটাই তো আর্থিকভাবে ক্ষতি হবে। ব্যাংক কর্মকর্তারা বলছেন এপ্রিলে 9-6 সুদের হার বাস্তবায়নে প্রস্তুত তারা, তবে সাধারণ মানুষ ব্যাংকের প্রতি আগ্রহ হারালে আমানত সংগ্রহ কঠিন হবে বলছেন তারা। যারা স্মল ডিপোজিটর তাদেরকে যদি 6% রেট দেই তাহলে ডিপোজিটররাও কিন্তু তাদের ফান্ডকে বিভিন্ন জায়গায় তারা ডাইভার্ট করার চেষ্টা করবে। তো এই সার্বিক বিষয়গুলো কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য। ব্যাংকের সুদ হার কমলেও কিছু আর্থিক ও অনুমোদনহীন প্রতিষ্ঠান উচ্চ সুদে আমানত নিচ্ছে, এর মধ্যে অনেক প্রতিষ্ঠানই দুর্বল ও ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন এসব খাতে বিনিয়োগে ঝুঁকির মুখে পড়তে পারে গ্রাহকের অর্থ, পাশাপাশি রয়েছে বিদেশে টাকা পাচার হওয়ার আশঙ্কা। যখনই 6% নামিয়ে আনার কথা বলা হবে ও কার্যকর করা হবে তখনই কিন্তু ব্যাংক থেকে ডিপোজিট চলে যাবে। অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যেটা মানে রেজিস্টার্ড না, আমাদের ডেস্টিনি বা যুবক ইত্যাদি ইত্যাদির মতো প্রতিষ্ঠান আরও গজিয়ে উঠবে গ্রামে গঞ্জে, এবং তাদের ওইখানে দেখা যাবে যে 20-25% করে দিচ্ছে, মানুষ লোভের বসে সেখানে যাবে। গ্রাহকরা যাতে ব্যাংকে টাকা রেখে লাভ করতে পারেন সেজন্য মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা, পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ ও পরিচালন ব্যয় কমানোর তাগিদ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।